গাজীপুর সিটি নির্বাচনে অন্তর্দ্বন্দ্বে আওয়ামী লীগ, আর দলীয়ভাবে না থাকলেও ভোটের মাঠে আছেন বিএনপি প্রার্থী স্বতন্ত্র পরিচয়ে। আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্বকে কাজে লাগাতে চায় তারা। শেষ পর্যন্ত বিদ্রোহী প্রার্থী কিভাবে সামলায় ক্ষমতাসীন দল, দেখার বিষয় সেটাও। আরও জানাচ্ছেন মহসেন কবির। আগামী জাতীয় নির্বাচনের আগে শেষ বড় কোনো ভোট হচ্ছে পাঁচ সিটি কর্পোরেশনে, যার শুরু 25 মে গাজীপুর সিটি দিয়ে। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর এখানে মেয়র পদে প্রার্থিতা টিকেছে 9 জনের। 9 প্রার্থীর বেশিরভাগই আওয়ামী লীগের নৌকা না পাওয়া বিদ্রোহী। দলের মনোনয়ন পাওয়া আজমাতুল্লার পরই সবচেয়ে আলোচিত বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। ঋণ খেলাপের দায়ে মনোনয়নপত্র বাতিল হলেও প্রার্থিতা ফিরে পেতে জাহাঙ্গীর আলমের আপিলের সুযোগ রয়েছে। শেষ পর্যন্ত যদি তাতেও কাজ না হয় তাহলে তিনি তার মায়ের হয়ে ভোটের মাঠে থাকবেন। জাহাঙ্গীর আলমের মা জায়দা খাতুন মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী। মাকে দেওয়ার অর্থ হতে পারে তিনি আগেই জানতেন যে উনি যেহেতু ক্লাসিফাইড, উনি হয়তো ইলেকশন করতে পারবেন না। গাজীপুরের রাজনীতিতে আজমাতুল্লাহ হেভিওয়েট প্রার্থী, কিন্তু আওয়ামী লীগের ভোট ব্যাংকের জন্য জাহাঙ্গীর বড় ফ্যাক্টর। এই দ্বন্দ্বের মীমাংসা না হলে নৌকার পালে উল্টো বাতাস লাগতে পারে। কিছু চ্যালেঞ্জ আসবে, তবে উই হ্যাভ টু ওভারকাম দ্যাট। নির্বাচন আমি স্বাভাবিকভাবে ধরে নিয়েছি, নির্বাচনটাকে তো জনগণ চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে, জনগণ চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে তাদের সুষ্ঠু নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য। জনগণ এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, কারণ দীর্ঘদিন তারা যে ডিপ্রাইভ হয়েছে সেই কারণে তো অবশ্যই এটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে। গাজীপুরের মাঠে ধানের শীষ নিয়ে বিএনপি নেই, তবে গত নির্বাচনে বিএনপির প্রার্থী হাসান সরকারের ভাতিজা সরকার শাহিনুল ইসলাম রনি আছেন স্বতন্ত্র প্রার্থী হয়ে। সেই পরিচয়ের সুবিধা সরকার বিরোধী ভোটারদের কাছ থেকে পাবেন বলে ভাবছেন তিনি। অ্যাডভোকেট আজমতুল্লাহ খান সাহেব আর জাহাঙ্গীর আলম সাহেব দুজনে আমাদের শ্রদ্ধার মানুষ, ভালোবাসার মানুষ। তারা দুজনে কিন্তু নৌকার প্রার্থী বলতে পারেন, দুজনেই, একজন হাতে বিদ্রোহী আর একজন নৌকার সরাসরি প্রার্থী। কিন্তু বিএনপি ঘরোয়ার বলেন, সাধারণ মানুষের পক্ষ থেকে কিন্তু আমি রনি, যিনি এখন পর্যন্ত মাঠে আছে। সেই ক্ষেত্রে সাধারণ মানুষের আস্থার একটা বড় জায়গায় আমি বসতে পেরেছি আমার মনে হচ্ছে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 8 মে। এর মধ্যে ভোটের রাজনীতির অঙ্কে অনেক রকম যোগ বিয়োগও হতে পারে। মহসিন কবির, এটিএন নিউজ, গাজীপুর।